বর্তমান করোনা ভাইরাস সংক্রমণজনিত বিষয় বিশেষ করে ষাটোর্ধ্বরাই কিন্তু অধিক ঝুঁকির সম্মুখীন। এই পরিস্থিতিতে বরজলাস্থিত আপনার ঘরের বৃদ্ধা আবাসিক মায়েরা যারা আছেন তাদের কাছে যে বর্তমান পরিস্থিতিটা বয়সজনিত কারণে একটা চ্যালেঞ্জের সামিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে এবারের হার না মানা বাংলা নববর্ষের আগে চৈত্র সংক্রান্তির দিনে এই আপনার ঘরের আবাসিক মায়েরা কে কেমন আছেন তা খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল নিউজ ভ্যানগার্ড। দেখা গেল এক ঝাঁক মায়ের দল এই আপনার ঘরে বেশ নিরাপদ নির্বিঘ্নেই আছেন। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবাস করার সুবন্দোবস্ত করে রেখেছে কর্তৃপক্ষ। মুখে মাস্ক, বারবার হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা, রয়েছে সিকরুম। প্রয়োজনের ভিত্তিতে হোম কোয়ারেন্টাইনের নামে এই সিকরুমে তিন চারজন বৃদ্ধা মা সামান্য সর্দি গা ব্যথা নিয়ে রয়েছেন শয্যাশায়ী। সেখান থেকে জনৈকা প্রতিমা দেব বর্মা শোনালেন মাতৃবন্দনা। স্নেহের মূরতি রূপে আছো গো জননী, অনুপম স্নেহ তব অনন্ত অপার, মা কথা মধুর কিবা রাম দাইনি, রোগ শয্যায় কিংবা থাকি যদি দূর পরবাসে, উদ্দেশ্যে মা বল আমি ডাকি গো যখনই, শান্তি সমীরণ অন্তর আকাশে, হইলে পীড়িত এই ভঙ্গু শরীর, অনাহারে অনিদ্রায় শুশ্রূষায় থাকেন রত, শ্রাবণের ধারা সম হয় অবিরত, মহাবীর কিংবা মহাবিজ্ঞ যদি হই, ঐশ্বর্য সম্রাজ্য ভাগ্যে দেবী ঘটে, থাকিব থাকিব আমি জানি স্নেহময়ী, স্নেহের পুতুলী সম তোমারই নিকটে। মায়ের মুখে মায়ের বন্দনা। তবে এ পর্যন্ত সংশ্লিষ্ট মায়েরা সুস্থই আছেন এবং এখনও পর্যন্ত তাদের মধ্যে কারোর তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানালেন এই আপনার ঘরের কোষাধ্যক্ষ শুভঙ্কর ঘোষ। এখন পর্যন্ত ওদের মধ্যে সেরকম কোনো প্রতিক্রিয়া আমরা তবে বর্তমান যে পরিস্থিতি তাতে এই বৃদ্ধাশ্রমে খাদ্যের ভাড়াটা নিয়ে কিন্তু পরিচালক কর্তারা যথেষ্ট চিন্তিত। তবু বৃদ্ধাশ্রম আপনার ঘরের আবাসিক মায়েরা বর্তমানে নির্বিঘ্নেই আছেন, তাদের মধ্যে আতঙ্ক না থাকলেও উদ্বেগ উৎকণ্ঠার অন্ত নেই। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধমূলক বিষয়ে এই বৃদ্ধা মায়েদের এখন গোবিন্দই ভরসা। পৃথিবীর সর্বত্র যখন মানুষের সদা একাকিত্বের ধারায় জীবন প্রবাহমান, এই আপনার ঘরে আবাসিক মায়েরা কিন্তু নিজেদের মধ্যে একটা পরম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, যা তাদের মুহূর্তের জন্য করে তোলে না আত্মকেন্দ্রিক, স্বতঃস্ফূর্ততায় সবার মঙ্গল কামনায় ব্রতী। তাদের কি অপূর্ব রূপ, মুখে অটুট হাসি, তারাই আপনার ঘরে আছেন নির্বিঘ্নে ও সুখে অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।